नमस्कार बंधुरा, आमार चैनल बंग फिलिंग्स आपनादे स्वागत जानाई। आशा करछी सबारी पुजो खूब भालो केटेछे। आमराओ पुजोटा कलकाताय काटियेछी, तारपर आमरा भाबलाम पुजो परे नियरेस्ट कोनो डेस्टिनेशन थेके एकटु घुरे आसा जाक। कोविड 19 एर जन्य जेहेतु खूब बेशी गैंजामाला जायगाय जावा जाच्छे ना, ताई आमरा एकटु साहस करे आमादेर खूब नियरेस्ट मायापुर एबं नवद्वीप धाम घुरे आसलाम। আমি আজকে আপনাদের সাথে মায়াপুরে গিয়ে যে ভিডিওটা বানিয়েছিলাম সেটাই শেয়ার করব। প্রথমে আমরা এখানে মায়াপুরের এন্ট্রান্স গেট দিয়ে ঢুকলাম, ঢুকেই এখানে হরিনাম সংকীর্তনের জায়গাটি আপনাদেরকে দেখিয়ে দিলাম। এবার আমরা চলে যাচ্ছি শিলা প্রভুপাদের সমাধিস্থানে। এই যে দেখুন পুকুরের ঠিক ওই পাশটায়, এটা হলো শিলা প্রভুপাদের সমাধিস্থান। ভীষণই সুন্দর দেখতে, পরিবেশটাও খুব সুন্দর ছিল, সবসময় হরিনাম সংকীর্তন হয়ে চলেছিল। এখানে মন্দিরে ঢুকতে কোনো টিকিট লাগবে না, তবে উপর দিকে যদি আপনারা যেতে চান, উপরে গেলে পরে আপনারা গঙ্গার ভিউটা খুব সুন্দরভাবে দেখতে পাবেন, বা গঙ্গা আরতিও করতে পারেন চাইলে। উপর যদি যেতে চান তাহলে পরে 15 টাকা করে টিকিট কাটতে হবে। এই গাছটি খুব সুন্দর লাগছিল, সেই জন্য এটাকেও আমরা ভিডিওতে ক্যাপচার করেছি। মায়াপুরের বাইরের দিকটাই আমরা দেখাতে পেরেছি, কারণ কোনো মন্দিরের ভেতরে ক্যামেরা অ্যালাউ ছিল না, সুতরাং মন্দিরের ভেতরগুলো আমরা দেখাতে পারবো না। বাইরের যে এরিয়াটা আছে সেগুলো আমরা সুন্দরভাবে ক্যামেরায় ক্যাপচার করে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। এটা হচ্ছে এশিয়ার বিগেস্ট মন্দির, যেটা তৈরি হচ্ছে, কনস্ট্রাকশনের কাজ চালু আছে। এখানে বোর্ডে লেখা ছিল 2023-এ এটার ইনগ্রেশন হবে। ভীষণই সুন্দর দেখতে, এবং আপনারা যখন যদি নৌকো করে আপনারা মায়াপুরে আসেন তাহলে নদী থেকে এই মন্দিরের চূড়াটা আপনারা দেখতে পাবেন। এই মার্কেটটা হচ্ছে মন্দিরের ভেতরের মার্কেট। এখানে বিভিন্ন ধরনের আপনারা জিনিস পাবেন, ঠাকুরের মূর্তি থেকে শুরু করে পেতলের মূর্তি থেকে পেতলের বাসন, তুলসী মালা, জপমালা, বিভিন্ন ধরনের ফটো ফ্রেম আপনারা এখানে পেয়ে যাবেন, রাধা মাধবের ফটো ফ্রেম, বিভিন্ন ধরনের জিনিস। এটা হচ্ছে একটা থিয়েটার যেখানে আপনার ধার্মিক যেসব সিনেমা টাইপের যেগুলো আছে সেগুলো এখানে দেখানো হয়। বাইরের কোনো ধরনের কোনো সিনেমা চলে না এখানে। এই পুরোটাই হচ্ছে মায়াপুরের ভেতরের মার্কেট। বিভিন্ন ধরনের গিফট আইটেম এখানে আপনারা পেয়ে যাবেন। এখানে গোপালেরও বিভিন্ন ধরনের পোশাক পেয়ে যাবেন এবং জামা কাপড়ও পাবেন, এছাড়া গোপীদের যে ড্রেসগুলো আছে সেইগুলোও পাবেন। মায়াপুরে বিভিন্ন ধরনের ভোগ পাওয়া যায়, 30 টাকা টিকিটেও ভোগ খেতে পারবেন আপনি, সবজি ভাত সবটাই নিরামিষ। আর 70 টাকারও টিকিট আছে, আবার 100 টাকারও টিকিট আছে, তবে 30 টাকার টিকিটটা কাটলে বেশ লাইনে আপনাদের দাঁড়িয়ে থাকতে হবে। এছাড়াও রয়েছে বিভিন্ন রেস্টুরেন্ট রয়েছে, এগুলো গেস্ট হাউস, এখানে আপনারা থাকতে পারেন চাইলে। গদা ভবন আছে যেখানে খুব ভালো থাকার ব্যবস্থা আছে, এবং 100-200 টাকা দামেরও রুম পাওয়া যাবে, যেগুলোর বাথরুমগুলো মানে টয়লেটগুলো কমন হবে। আমি সবটাই দেখানোর চেষ্টা করেছি। এই যে দেখছেন সামনে লাইন যাচ্ছে, লাইন দিয়ে আপনাদের 30 টাকার টিকিটটা খেতে হবে।
এই হলটাতে একসাথে 1000 জন বসে খেতে পারে, ভোগ খেতে পারে। এই হলে খাওয়ার জন্য 30 টাকার টিকিট দিয়ে আপনাদেরকে আসতে হবে। এবারে প্রায় আমাদের সকাল থেকে ঘুরতে ঘুরতে প্রায় সন্ধে হয়ে এসেছে। আমরা এবারে যে আসল মন্দিরটি ছিল রাধা মাধবের মন্দির, আমরা সেই দিকে চলেছি এবারে। যদি আপনারা একটু শীতকালে আসেন তাহলে দেখবেন পুরো মায়াপুরে বিভিন্ন ধরনের ফুল খুব সুন্দরভাবে সাজিয়ে রাখা হয়েছে। একটা ফাউন্টেন রয়েছে রাধা মাধবের মন্দিরের ঠিক সামনে। রাধা মাধবের মন্দিরে ঢুকতে হলেও কিন্তু টিকিট কেটেই ঢুকতে হবে। অপূর্ব দৃশ্য, খুবই মনোরম দৃশ্য, ভীষণই সুন্দর লাগছে দেখতে। প্রত্যেকটা মন্দিরে ঢুকতে গেলে আপনাকে অতি অবশ্যই মোবাইল ফোনটাকে জমা রাখতে হবে এবং জুতো খুলে রাখতে হবে, সেগুলোর ব্যবস্থা এখানে রয়েছে। আমরা যখন বিকেলের দিকে ঘোরা শেষ হয়ে এসেছি, প্রায় মানে মায়াপুর থেকে বেরিয়ে আসবো, তখনই আমাদের চোখে এখানে হরিনাম সংকীর্তন পড়লো। তো আমরা চেষ্টা করলাম যতটা সম্ভব রেকর্ডিং করে আপনাদের সাথে শেয়ার করি। খুবই সুন্দর লাগছিল হরিনাম শুনতে, খুবই ভালো লাগছিল। এবারে মায়াপুর থেকে আমি সামান্য কিছু জিনিস কিনেছি যেগুলো আপনাদের সাথে শেয়ার করে নেব এবং কোনটা কি দাম নিয়েছে সেটাও বলবো। শিলা প্রভুপাদের এই মূর্তিটি নিয়েছে 930 টাকা। তিলক কাটার এই যন্ত্রটি নিয়েছে 25 টাকা। শ্রী চৈতন্য মহাপ্রভুর বইটা নিয়েছে 10 টাকা। ময়ূর পুচ্ছি এটা নিয়েছে 30 টাকা। আসন এটা নিয়েছে 30 টাকা। গোপালের অষ্টসখীর এই ফটো ফ্রেমটা নিয়েছে 100 টাকা করে, আমি দুটো কিনেছি। নামহট্ট পরিচয় বইটা নিয়েছে 40 টাকা। এই ব্যাগটা নিয়েছে 100 টাকা। রাধা মাধবের এই ছবিটা নিয়েছে, ফটো ফ্রেমটা নিয়েছে 40 টাকা। আর এই ছাতাটা আমি আমার গোপালের জন্য কিনেছি, ছাতাটার দাম নিয়েছে 120 টাকা। দেখুন ভীষণই সুন্দর ছাতাটার উপরে কারুকার্য করা রয়েছে। আমার ভিডিওটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অতি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং আপডেট পাওয়ার জন্য বেল আইকনটাকে প্রেস করে রাখবেন। ধন্যবাদ।